রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হচ্ছে, সেখান থেকে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সারোয়ার সুমন। সুমন, মিরপুরে যে শান্তি সমাবেশ হচ্ছে সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কারা কারা অংশগ্রহণ করেছেন এবং তারা কি বলছেন, এবং শান্তি সমাবেশ কোত্থেকে কতদূর পর্যন্ত হবে, কতক্ষণ চলবে? যে শান্তি সমাবেশ হবার কথা, শান্তি সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি জামাতের দেশব্যাপী যে আসলে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু এই শান্তি সমাবেশ বিকেল 3:30টার দিকে শুরু হওয়ার কথা। কিন্তু ধীরে ধীরে নেতাকর্মীরা আসছেন, জড়ো হচ্ছেন। আজকে শান্তি সমাবেশটি হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে, এবং এই মাঠে উত্তর আওয়ামী লীগের আয়োজনে সমাবেশটি। এই সমাবেশে আসলে উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শান্তি সমাবেশে আসছেন, এবং শান্তি সমাবেশে যাদের বক্তব্য দেওয়ার কথা তাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অনেকেই বক্তব্য দিবেন। প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের এমপি, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও থাকবেন বাউদ্দিন নাসিম, আফজাল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া সহ আরও অন্যরা। তবে এখন শান্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথিরা এখনও এসে পৌঁছেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন শান্তি সমাবেশটি শুরু হবে। এখনও সমাবেশ শুরু হয়নি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা প্রায় এই আদর্শ স্কুলের যে মাঠটি সেটি প্রায় কানায় কানায় ভরে গেছে, এবং আমরা ধারণা করছি আর কিছুক্ষণের মধ্যেই শান্তি সমাবেশটি শুরু হবে। এবং যেটি বলা হচ্ছে যে আসলে যেটি শুরুতেই বলছিলাম, এই শান্তি সমাবেশ আয়োজনের একটি বড় কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরও এই মিরপুর এলাকাতেই একটি পদযাত্রা কর্মসূচি আছে। সেই পদযাত্রা কর্মসূচির একটি কাউন্টার কর্মসূচি হিসেবে কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তারাও কিন্তু এই বিশাল শান্তি সমাবেশের আয়োজন করেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সমাবেশ শুরু হয়ে যাবে, প্রধান অতিথি জনাব অভিজুল কাদের এমপি চলে আসার পর, তখন নিশ্চয়ই আরো বিস্তারিত জানাতে পারবো। ইমতিয়াজ, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরো আপডেট জানানোর চেষ্টা করবো দর্শকদের। দর্শক, রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে, সেখান থেকে এখনকার সবশেষ খবর জানাচ্ছিলেন সারোয়ার সুমন।